প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের আরেকটি নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের লেকচারটি হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ। আমরা এর আগের লেকচারগুলোতে প্রথম ও দ্বিতীয় পত্রের অনেকগুলো টপিক আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতায় আজকের চলতড়িৎ অধ্যায়ের প্রথম লেকচারটি তোমাদের সামনে আলোচনা করব। তাই আলোচনার শুরুতেই তোমাদের একটি করণীয় হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে আমার লেকচারগুলো নিয়মিত তুমি পেতে পারো। আর লেকচারটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে এটি শেয়ার করবে, তাহলে তারাও এই লেকচার থেকে উপকৃত হবে। আজকের আমরা এই চলতড়িৎ অধ্যায়ের মৌলিক কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহের আমরা এখানে আমি সংজ্ঞা দিয়েছি এবং তড়িৎ প্রবাহ কীভাবে পরিমাপ করতে হয়, তড়িৎ প্রবাহের গাণিতিক সংজ্ঞা, তড়িৎ প্রবাহের একক, তারপরে এককের সংজ্ঞা, এরপরেই আমরা জানি যে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় কিছু বাধার সম্মুখীন হয়, অর্থাৎ যাকে আমরা রোধ বলি। তো পরবর্তী কোশ্চেন হলো রোধ কাকে বলে, এর একক কী, কত প্রকার ও কী কী, রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা জানি যে রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধাগ্রস্ত হয় তা হলো পরিবাহীর রোধ। রোধের একক হচ্ছে ওহম। এরপরে আমরা এখানে রোধের সূত্রগুলো, অর্থাৎ রোধের আমরা মূলত বলি দুইটা সূত্র, অর্থাৎ রোধের যে সূত্রগুলো আছে তিনটি সূত্র, তার মধ্যে দুইটি সূত্রের গাণিতিক ব্যাখ্যা আছে। এজন্য অনেক বইয়ে দুইটি সূত্র নিয়েই আলোচনা করা হয়। আর এই দুইটি আলোচনা করার সময় তৃতীয় সূত্রটি এর মধ্যেই তুলে ধরা হয়। যেমন এখানে তাপমাত্রার কথা বলা আছে, উপাদানের কথা বলা আছে, সেই জন্য তৃতীয় সূত্রটি হচ্ছে যে তাপমাত্রা উপাদান ভিন্ন ভিন্ন হলে পরিবাহীর রোধ ভিন্ন ভিন্ন হয়। এই সেজন্য কোনো কোনো বইয়ে তৃতীয় সূত্রটি আর বিবৃত বা ব্যাখ্যা করা হয় নাই, শুধু প্রথম সূত্র যাকে আমরা দৈর্ঘ্যের সূত্র বলি, আর দ্বিতীয় সূত্র যেটাকে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র বলি। তো প্রথম সূত্র যেটি, এটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর সমানুপাতিক এল। আর দ্বিতীয় সূত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ওয়ান বাই এ। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তৃতীয় সূত্র যেটি বললাম, এটি তাপমাত্রা উপাদান ভিন্ন হলে পরিবাহীর রোধ ভিন্ন হবে। তো এক কথায় আমরা এখানে বলতে পারি যে রোধ তাপমাত্রার উপর অবশ্যই নির্ভর করে। তো সেটি আমরা এরপরে কোশ্চেনগুলোতে ধারাবাহিকভাবে পাব।
এরপর রোধের সমবায়, রোধের সমবায় আছে দুই ধরনের, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। তো এখানে শুধু আজকের শ্রেণী সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় কাকে বলে, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর এগুলোর গাণিতিক যে সমীকরণ, যেটি আমাদের গাণিতিক সমস্যাবলী করার সময় আমাদের দরকার হবে, সেটি অবশ্যই পরবর্তী ক্লাসে সেগুলো খুব সুন্দর করে সেটি আলোচনা করা হবে, যাতে আমরা যে কোনো গাণিতিক সমস্যাবলী খুব সহজে করতে পারি। তারপরেই আছে এখানে রোধ নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, তাপমাত্রার উপর এবং পরিবাহীর উপাদানের উপর। তো এখানে এইগুলো খেয়াল রাখতে হবে, এই চারটা বিষয়ের উপরে রোধ নির্ভর করে। তারপরে পরিবাহিতা কী, এর একক কী, রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। রোধের উপর তাপমাত্রার প্রভাব কী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের টপিক। যে আমরা জানি যে রোধ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ও পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভরশীল। কোনো ধাতব পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উপাদান স্থির রেখে শুধু তাপমাত্রা বৃদ্ধি করলে এর রোধ বেড়ে যায়, এর কারণ কী, মানে সেই কারণটি আমরা জানার চেষ্টা করব। এখানে সেটি আলোচনা করা হয়েছে, কারণ আমরা জানি যে সকল পদার্থই অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত, আর তড়িৎ পরিবাহী অণুগুলো স্থির নয়, এরা সর্বদা কম্পনরত অবস্থায় থাকে। নিম্ন তাপমাত্রায় এই কম্পন গতি খুব সামান্য, পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর কম্পনের বিস্তার বেড়ে যাওয়ার জন্য অণুগুলোর পারস্পরিক দূরত্ব কমে যায়, ফলে পরিবাহীর মধ্যে প্রবাহ সৃষ্টিকারী গতিসম্পন্ন ইলেকট্রনগুলোর সাথে কম্পনরত অণুগুলোর সংঘর্ষের সম্ভাব্যতা বেড়ে যায় এবং প্রবাহ চলার পথে বাধার সৃষ্টি হয়। এ কারণ এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ বেড়ে যায়। তো এখানে মৌলিক কথাগুলো এখানে আলোচনা করেছি, এটি যদি ভালো করে মনে রাখা যায় তাহলে এটি সুন্দর করে আমরা লিখতে পারবো, এবং রোধের উপর যে তাপমাত্রার যে প্রভাব সেটি আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। তারপরে আছে এখানে আপেক্ষিক রোধ কী, এর একক কী, নির্দিষ্ট তাপমাত্রা একক দৈর্ঘ্যের ও একক প্রস্থদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে, একে রোধ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ওহম মিটার। তড়িৎ প্রবাহের ফলে, পরবর্তী কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলো বিবৃত করো। সূত্র হচ্ছে তাপ সংক্রান্ত সূত্র হচ্ছে তিনটি, প্রথম সূত্র প্রবাহ মাত্রার সূত্র, এটি আমরা এখানে গাণিতিকভাবে দিয়েছি, দ্বিতীয় সূত্র রোধের সূত্র, তৃতীয় সূত্র প্রবাহ কালের সূত্র, এবং প্রত্যেকটিরই গাণিতিক টার্মটা এখানে দেখানো হয়েছে। এটা আমাদের গাণিতিক সমস্যাবলী করার সময় কাজে লাগবে, এবং এর আরও কিছু গাণিতিক সমীকরণ আমরা এখান থেকে পাব, যেটা পরবর্তী ক্লাসে অবশ্যই সেটি তুলে ধরা হবে। পরে আছে আমাদের তড়িৎ শক্তি ও ক্ষমতার মধ্যে সম্পর্ক, এটি আমাদের গাণিতিক সমস্যাবলী আছে, সেগুলো করার সময় এই এখানের যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেটি অবশ্যই আমাদের অনেক উপকারে আসবে, এবং এর সাহায্যে আমরা বিভিন্ন অঙ্কগুলো আমরা সুন্দর করে করতে পারবো। যে তড়িৎ ক্ষমতা কীভাবে বের করতে হয়, তারপরে ক্ষমতার সাথে কী কী রিলেটেড আছে, ক্ষমতার একক কী, তারপরে আমরা যে বৈদ্যুতিক বিল পরিশোধ করি সেটা কিলোওয়াট ঘন্টায় পরিশোধ করি, অর্থাৎ যেটাকে বিওটি বলা হয়, বোর্ড অফ ট্রেড বাণিজ্যিক, অর্থাৎ এই বিদ্যুৎ বিল যে আমরা ইউনিটে পরিশোধ করি এটা বাণিজ্যিক নাম, এটাকে বোর্ড অফ ট্রেড বলা হয়, বিওটি। তো এটা কিভাবে আমাদের হিসাব করতে হয়, তারপরে এটা কিভাবে আমরা এই বিদ্যুৎ বিল প্রতি ঘন্টায় আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো থাকে, এক ঘন্টায় কতটুকু শক্তি ব্যয় হয়
সেই প্রতি ঘন্টায় যতটুকু শক্তি ব্যয় হয় সেটি কে ইউনিট হিসাবে কাউন্ট করা হয়, অর্থাৎ ঘন্টায় হিসাব করা হয়। বৈদ্যুতিক বিল ঘন্টায়, প্রতি ঘন্টায় হিসাব করা হয়। তাই সেটি করার সময় আমাদের এটি অত্যন্ত সহায়ক হবে, তাই আমরা এগুলো ভালো করে খেয়াল করব এবং এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলি আমরা অবশ্যই প্র্যাকটিস করব এই সূত্রের আলোকে। তাহলে আমরা আরও সহজে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারব। তারপর আছে কোষের তড়িৎচালক বল বা শক্তি ও অভ্যন্তরীণ রোধ কি। তো এখানে এটার সংজ্ঞা দেওয়া আছে, তড়িৎচালক শক্তির সংজ্ঞা দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ। আমরা জানি যে সকল পদার্থের মধ্যে মানে কিছু বাধা কম বেশি থাকে, এই বাধাটাই অভ্যন্তরীণ রোধ হিসেবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলাচল করে কিন্তু ইন্টারনাল পদার্থের মধ্যে অর্থাৎ অন্তর্নিহিত কিছু বাধা থাকে, সেই বাধাটা তড়িৎ প্রবাহ চলাচলে কিছু বিঘ্ন সৃষ্টি করে, যেটা পদার্থের মানে ভিতরেই থাকে। তা আমরা যে শক্তি আমরা সরবরাহ করি সেই পুরো শক্তি আউটপুটে আমরা পাই না, কিছু এই অভ্যন্তরীণ রোধ নষ্ট করে দেয়, তাই সেটিকে অভ্যন্তরীণ রোধ বলা হয়। যেমন বাহ্যিক রোধ আছে যেটা বাহির থেকে সংযুক্ত করা হয়, তারপর কিছু আছে অভ্যন্তরীণ রোধ, কিছু আছে পরিবর্তনশীল রোধ, এই যে কিছু আছে শান্ট, মানে এগুলো আমরা আরও ধারাবাহিক পরবর্তী ক্লাসে এই ধরনের রিলেটেড আরও কিছু টপিকস আছে সেগুলো আমরা পাবো, তখন আমরা আরও বেশি পরিষ্কার হতে পারবো। তারপর তারণ বেগ কি, এটা এখানে সংজ্ঞা লিখে দিয়েছি। তারপরে প্রবাহ ঘনত্ব, এটা অনেকভাবেই পরীক্ষায় আসে, এটা অবজেক্টিভ আসে, তারপর এটার গাণিতিক ই আসে, এটার একক আসে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস আছে এখানে কারশফস ল, অর্থাৎ এই কারশফসের সূত্র দিয়ে আমাদের অনেক সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে এবং আমাদের সমাধান করতে হয় বিভিন্ন সময়। এই জন্য কারশফস ল দুটো এখানে তুলে ধরেছি এবং এর সাহায্যে আমরা আরও গাণিতিক সমস্যাবলী পরবর্তীতে থাকবে সেগুলো আমরা এই কারশফের যে দুটো সূত্র আছে এই সূত্র দুটো আমরা মনে রাখবো, তাহলে সেগুলো করতে পারবো। এখানে যেমন প্রথম সূত্র যেটাকে জংশন উপপাদ্য বলা হয়, যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, অর্থাৎ সামেশন আই ইকুয়ালস টু শূন্য। এখানে একটি ফিগার দিয়েছি, এই ফিগারে পাঁচটি তড়িৎ প্রবাহ আছে, I1, I2, I3, I4, I5। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি I1, I2, I3 এদের অভিমুখ হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে, আর I4, I5 এ দুটো হচ্ছে ভিতর থেকে বাহিরের দিকে, অর্থাৎ যারা বাহির থেকে ভিতরে আসে তারা হলো ধনাত্মক, আর যারা ভিতর থেকে বাহিরে যায় তারা ঋণাত্মক হিসাবে এখানে কাজ করে। সেই হিসাবে এখানে একটি সূত্র লেখা আছে এই প্রবাহের দিকের উপরে ভিত্তি করে, আর এখানেও আমি লিখে দিয়েছি কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়। আমরা এই জাতীয় অঙ্ক আমাদের পাঠ্য বইয়ে আছে, সেগুলো করার সময় আমরা এটি খেয়াল রাখব, আগে প্রবাহের দিকগুলো দেখব। তারপর দ্বিতীয় সূত্র যেটাকে লুপ উপপাদ্য বলা হয়, এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রে দুটো লুপ আছে, একটা বাম লুপ আর একটা ডান লুপ। তা বাম দিকের লুপের জন্য আমরা সমীকরণ এখানে দেখিয়েছি, ডান দিকে লুপের জন্য সমীকরণ এখানে দেখানো হয়েছে। এগুলো আমাদের গাণিতিক সমস্যাবলী করার সময় খুবই উপকারে আসবে। তাই এই সূত্রগুলো অর্থাৎ এই কারশফস ল যে দুইটা, এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। এখানে যেমন তড়িৎচালক সমষ্টি হবে বিভব পার্থক্যের সমষ্টির সমান, এটা যেমন অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেনে আসে, কারশফের দ্বিতীয় সূত্রটি লিখো বা প্রথম সূত্রটি লিখো, তখন এইভাবে লিখতে হবে, তাহলে আমরা আবার অনেক সময় MCQ আসতে পারে যে কারশফের সূত্র নিচের কোনটি, এটি খেয়াল রাখতে হবে, সামেশন আই ইকুয়ালস টু শূন্য, আর এখানে সামেশন ই সমান হলো সামেশন IR, অর্থাৎ তড়িৎচালক শক্তির সমষ্টি হবে বিভব বৈষম্যের সমষ্টির সমান, এটি খেয়াল রাখতে হবে। এই আজকের আমাদের আলোচনার মধ্যে যতটুকু এখানে আমরা তুলে ধরেছি, পরবর্তী লেকচারে
এই অধ্যায়েরই বাকি টপিকগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তাই আজকের এই অধ্যায়ের এতটুকুই আলোচনা থাকবে, পরবর্তীতে বাকি আলোচনা করব। তো এখন তোমাদের আবারও বলবো, সেটি হচ্ছে যে যদি এই লেকচারগুলো উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো অবশ্যই করবে, আর পরবর্তী লেকচার পাওয়ার জন্য এই বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে, যাতে যখন এই লেকচার নিয়ে হাজির হব যাতে তুমি লেকচারটি সাথে সাথে পেতে পারো। আজকের এ পর্যন্তই আমাদের এই অধ্যায়ের আলোচনা থাকবে।